নতুন বছরে ইউক্রেনের মূল লক্ষ্য রাশিয়াকে পরাজিত করা। আন্ডারগ্রাউন্ড শহর থাকায় বাখমুত অবশ্যই দখল করতে হবে। স্বঘোষিত যুদ্ধবিরতি শেষ হতেই মধ্যরাতে ইউক্রেনে হামলা রাশিয়ার। এক ক্ষেপণাস্ত্রের দাম 17,000 কোটি টাকা। রুশ আক্রমণ ভোতা করতে ইউক্রেনের হাতে আসছে ব্রহ্মাস্ত্র। সামরিক পরিষেবা থেকে অব্যাহতি চায় অনেক জার্মান সেনা। জাতিসংঘে ভোটের জেরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ব্যবস্থা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নতুন করে ইউক্রেনের মূল লক্ষ্য রাশিয়াকে পরাজিত করা। ইউক্রেনের পার্লামেন্টের স্পিকার রুশলান স্টেফাচুক বলেছেন, নতুন বছরে আমাদের প্রধান লক্ষ্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয়। তুর্কি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। খবর ইয়েনি সাফাকের। টানা 11 মাস ধরে রাশিয়ার হামলার শিকার ইউক্রেনীয়রা শনিবার অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিনে শনিবার গির্জাগুলোতে প্রার্থনার জন্য ভিড় করেন। স্পিকার রুশলান স্টেফানচুক বলেন, বড়দিনে সবার একটাই প্রার্থনা, তা হল রাশিয়ার বিরুদ্ধে বিজয়। ইউক্রেনের প্রেসিডেন্ট, এর কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা কাইরিলো টাইমোশেঙ্কো সহ দেশটির শীর্ষ কর্মকর্তারা বড়দিন উপলক্ষে গির্জায় গিয়ে প্রার্থনা করেন। গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর শনিবারই প্রথম দেশটির বাসিন্দারা গির্জায় গিয়ে উৎসবমুখর পরিবেশে প্রার্থনায় সামিল হলেন। এদিকে আন্ডারগ্রাউন্ড শহর থাকায় বাখমুত অবশ্যই দখল করতে হবে। মার্সেনারি গ্রুপ ওয়েগনারের প্রতিষ্ঠাতা সম্প্রতি বাখমুতের বিষয়ে এক চমকপ্রদ তথ্য হাজির করেছেন। শনিবার তিনি দাবি করেছেন, বাখমুতে আন্ডারগ্রাউন্ড শহর রয়েছে, সেখানে সৈন্য ও ট্যাঙ্ক সহ সমরস্ত্র লুকিয়ে রাখা যায়, তাই যে কোনো মূল্যে বাখমুত দখল করতে হবে। বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদন অনুসারে প্রায় 5 মাস ধরে রাশিয়ার সৈন্যরা ইউক্রেনীয় শহর বাখমুত দখলের চেষ্টা করে যাচ্ছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনোভাবেই শহরটির নিয়ন্ত্রণ ইউক্রেনীয় সেনাদের কাছ থেকে কেড়ে নেওয়া সম্ভব হচ্ছে না। বিষয়টি রাশিয়ার সমরবিদ্ধ বটেই, বিশ্বের বিভিন্ন দেশের সমরবিদদেরও আশ্চর্য করেছে। ওয়েগনারের প্রতিষ্ঠাতা ইএফ জোনি প্রিগোজিন কেন বাখমুত দখল করা জরুরি তার বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনীয়দের জন্য সোলেদার এবং বাখমুত শহরের খনিগুলো আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে, কারণ সেগুলো মূলত আন্ডারগ্রাউন্ড শহরের টানেল নেটওয়ার্কের ভূপৃষ্ঠ থেকে 800 থেকে 100 মিটার গভীরে অবস্থিত। এই শহরে কেবল মানুষ থাকতে পারে তাই নয়, সেখানে ট্যাঙ্ক ও পদাতিক যুদ্ধের জন্য প্রয়োজনীয় যানবাহনও চলাচল করতে পারে। প্রিগোজিন দাবি করেছেন, এই আন্ডারগ্রাউন্ড শহর প্রথম বিশ্বযুদ্ধের আগে থেকেই গোলাবারুদ মজুত করা হতো। নিজের বক্তব্যের প্রমাণ হিসেবে তিনি বলেন, এসব শহরে লবণ ও অন্যান্য পদার্থের খনিসহ বিভিন্ন খনির অন্তত 165 কিলোমিটার টানেল এবং একাধিক বড় আকারের কামরা রয়েছে। স্বাভাবিক সময়ে সেখানে ফুটবল ম্যাচেরও আয়োজন করা সম্ভব হতো। এদিকে স্বঘোষিত যুদ্ধবিরতি শেষ হতেই মধ্যরাতে ইউক্রেনের হামলা রাশিয়ার। স্বঘোষিত যুদ্ধবিরতি শেষ হতেই ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার মধ্যরাতে এই হামলা শুরু করে রুশ সামরিক বাহিনী। স্বঘোষিত ক্রিসমাস, এই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইউক্রেনের পূর্ব অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত 1 জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অন্যদিকে বিজয় অর্জন না করা পর্যন্ত প্রতিবেশীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। টানা 10.5 মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ এই সময়ে ইউক্রেন কোনো যুদ্ধবিরতি দেখেনি, এমনকি বড়দিনের উৎসবের সময়ও না। এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ আকস্মিকভাবেই গত বৃহস্পতিবার ইউক্রেনে 36 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা দেন। তিনি সেনাদের নির্দেশ দেন, তারা যেন 6 ও 7 জানুয়ারি ইউক্রেনে হামলা চালানো থেকে বিরত থাকেন। মূলত রাশিয়া ও ইউক্রেনে বসবাসরত অর্থোডক্স খ্রিস্টান ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে বড়দিন পালন করতে পারেন, সেটি নিশ্চিত করতেই এই যুদ্ধবিরতি ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেন এই যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে। এমনকি ভ্লাদিমির পুতিনের এই সিদ্ধান্তকে কৌশলগত চক্রান্ত বলে আখ্যায়িত করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এছাড়া যুদ্ধবিরতি সত্ত্বেও সম্মুখ সমরে গোলাবর্ষণ অব্যাহত ছিল। রয়টার্স বলেছে, স্বঘোষিত যুদ্ধবিরতি শেষ হওয়ার পর রাশিয়ার হামলায় খার্কিভের উত্তর পূর্ব অঞ্চলীয় 50 বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন বলে ওই অঞ্চলের গভর্নর অলে সিনহুয়ব টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন। হামলা ও প্রাণহানির খবরটি মস্কোতে মধ্যরাতের কয়েক মিনিট পরেই সামনে এসেছে। মূলত রোমান ক্যাথলিকদের শীর্ষ ধর্মগুরুর পদবী পোপ,
এর রাশিয়াসহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অর্থোডক্স পন্থীদের শীর্ষ ধর্মগুরু পদবি প্যাট্রিয়ার্ক। রোমান ক্যাথলিক ও প্রোটেস্টাস পন্থীরা 25শে ডিসেম্বর তাদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালন করলেও অর্থোডক্স পন্থীরা তাদের বড়দিন পালন করেন 6 ও 7 জানুয়ারি। বর্তমানে অর্থোডক্স পন্থীদের প্রধান ধর্মগুরু হলেন প্যাট্রিয়ার্ক কিরিল অব মস্কো, একই সঙ্গে রাশিয়ার অব অর্থোডক্স গির্জার শীর্ষ নির্বাহী তিনি। গত বৃহস্পতিবার এক লিখিত বার্তায় তিনি অর্থোডক্স বড়দিন উপলক্ষে রাশিয়া ও ইউক্রেনকে 6 এবং 7 জানুয়ারি যুদ্ধবিরতির আহ্বান জানান। প্যাট্রিয়ার্ক এই আহ্বান জানানোর পর অল্প সময়ের মধ্যে তাতে সাড়া দিয়ে যুদ্ধবিরতি ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ক্রেমলিন থেকে বলা হয়, রাশিয়ান অর্থোডক্স চার্চের প্রধানের ক্রিসমাস যুদ্ধবিরতির আহ্বানের পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 36 ঘন্টার যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন। রয়টার্স বলেছে, বেশিরভাগ ইউক্রেনীয় অর্থোডক্স খ্রিস্টানরা ঐতিহ্যগতভাবে 7 জানুয়ারি ক্রিসমাস উদযাপন করে থাকে, যেমনটি করে রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টানরা। কিন্তু এই বছর ইউক্রেনের বৃহত্তম অর্থোডক্স চার্চ 25শে ডিসেম্বর বড়দিন উদযাপনের জন্য অনুমতি দিয়েছিল। রয়টার্স বলেছে, গত বছরের ফেব্রুয়ারিতে রুশ আক্রমণ শুরুর পর এখন 11তম মাস চলছে এবং এই চলমান যুদ্ধের এখনও কোনো অংশে শেষ দেখা যাচ্ছে না। দীর্ঘ এই যুদ্ধের কারণে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদিকে জানিয়ে দিব, এক ক্ষেপণাস্ত্রের দাম 17,000 কোটি। রুশ আক্রমণ ভোতা করতে ইউক্রেনের হাতে আসছে ব্রহ্মাস্ত্র। রুশ ক্ষেপণাস্ত্র ঠেকাতে এবার নয়া অস্ত্র পাবে ইউক্রেন। ক্ষেপণাস্ত্র হামলা হোক বা ড্রোনের আক্রমণ, সবই ভোতা করে দিতে পারে অস্ত্র ভাণ্ডারে যোগ দেওয়া এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রটি। গত ডিসেম্বরে ইউক্রেনকে এই অস্ত্র সাহায্যের কথা ঘোষণা করেছিল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সরকার। এবার জার্মানিও একই পথে এগোবে বলে সোমবার জানিয়েছে সে দেশের চ্যান্সেলর অলাফ স্কলস। কিন্তু কতটা ক্ষমতাধর এই অস্ত্র? ডিসেম্বরে আমেরিকা সফরে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি। তার সফরের আগে 21শে ডিসেম্বর ওয়াশিংটনের ঘোষণা ছিল জেলেন্সকির বাহিনীকে $185 কোটি সামরিক সাহায্য দেওয়া হবে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে তার মধ্যে ছিল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বা প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, ইউক্রেনের হাতে প্যাট্রিয়ট তুলে দিতে গোড়ায় দোটানায় ছিল জার্মানি। এর জেরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ন্যাটো সরাসরি জড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছিল জার্মানির চ্যান্সেলর অলাফ স্কলস। তবে বাইডেনের সঙ্গে অলাফের বৈঠকের পর ইউক্রেনকে অস্ত্র সাহায্যের বিষয়ে ঐকমত্য হয়। একটি যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দুই রাষ্ট্রনেতা। ওই বিবৃতিতে বলা হয়েছে, ডিসেম্বরের শেষ দিকে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা জানিয়েছিল আমেরিকা। আমেরিকা ইউক্রেনকে প্যাট্রিয়ট দেবে জার্মানিও। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কি? প্যাট্রিয়ট শব্দটি আসলে ফেস অ্যারে ট্র্যাকিং রাডার ফর ইন্টারসেপ্ট অন টার্গেট এর সংক্ষিপ্তকরণ। রয়টার্স জানিয়েছে, এই সিস্টেমটির মূল লক্ষ্য স্থলভাগ থেকে আকাশপথে ক্ষেপণাস্ত্র ঠেকানো। রেথিয়ন টেকনোলজিস কর্পোরেশন তৈরি এই প্যাট্রিয়ট সিস্টেমকে আমেরিকার অস্ত্র ভাণ্ডারে অত্যাধুনিক অস্ত্রের মধ্যে অন্যতম বলে ধরা হয়। অদূর ভবিষ্যতে ইউক্রেনের সেনাবাহিনীর হাতে প্যাট্রিয়ট এলেও 90এর দশক থেকেই একে কাজে লাগিয়ে আসছে আমেরিকা। আমেরিকার দাবি, 1991 সালে উপসাগরীয় যুদ্ধে সৌদি আরব, কুয়েত এবং ইসরায়েলকে রক্ষা করতে প্যাট্রিয়ট সাহায্য নেওয়া হয়েছিল। 2003 সালে ইরাকের হামলার সময়ও আমেরিকা তুরুপের তাস ছিল প্যাট্রিয়ট। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে স্ক্যাট নামে যে রুশ ক্ষেপণাস্ত্রকে হাতিয়ার করেছিল সাদ্দাম হোসেনের বাহিনী, সেগুলিকে আকাশপথে চিহ্নিত করে ধ্বংস করতে সাহায্যকারীতে থাকা এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সাহায্য করেছিল। এদিকে জানিয়ে দিব, সামরিক পরিষেবা থেকে অব্যাহতি চায় অনেক জার্মান সেনা। যুদ্ধের জন্য সামরিক প্রশিক্ষণ ও পরিষেবা থেকে অব্যাহতি চেয়েছে জার্মান সেনাবাহিনীর অনেক সদস্য। সদ্যবিদায়ী বছরে প্রায় 1,000 সামরিক কর্মী অব্যাহত চেয়ে আবেদন করেছে, যা 2021 সালের চেয়ে কয়েক গুণ বেশি। জার্মানির সামরিক প্রশিক্ষণ ও পরিষেবা বিষয়ক মন্ত্রণালয় এর মুখপাত্রের বরাত দিয়ে 6 জানুয়ারি শুক্রবার এই তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে। ওই মুখপাত্র দেশটির R&D মিডিয়া গ্রুপকে এ বিষয়ে তথ্য দিয়েছেন। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, 2022 সালে প্রায় 950 জন জার্মান সামরিক কর্মী যুদ্ধ অঞ্চলে কাজ করা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন, যা 2021 সালের পরিসংখ্যানের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। দেশটির পরিবার ও নাগরিক বিষয়ক মন্ত্রণালয় এর মুখপাত্র সংবাদ মাধ্যমকে বলেছিলেন, 2021 সালে যুদ্ধ পরিষেবা থেকে অব্যাহতির জন্য 201টি আবেদন জমা পড়েছিল, 2022 সালে বৃদ্ধি পেয়ে 951টি আবেদন পড়ে। বুন্দেশেহরের এক প্রতিবেদনে বলা হয়, জার্মানিতে 183,000 জন পরিষেবামূলক কর্মী রয়েছে, এর মধ্যে 1% কম শূন্য এই মর্যাদার জন্য আবেদন করেছে। 2011 সাল পর্যন্ত জার্মানির শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করা গ্র্যাজুয়েটেররা বাধ্যতামূলক কিছুদিনের জন্য সামরিক প্রশিক্ষণ ও পরিষেবায় যেতে হতো।
এদিকে জানিয়ে দিব জাতিসংঘে ভোটের জেরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ব্যবস্থা। পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের তদন্তের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়েছে জাতিসংঘ। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল প্রয়োজন মতো জবাব দেবে বলে জানিয়েছেন নেতানিয়াহু সরকার। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেওয়ার অনুমোদন দিয়েছে ইসরায়েলের নতুন মন্ত্রী পরিষদ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে শুক্রবার এই ঘোষণাটি এসেছে। পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে সম্প্রতি জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের বিশেষজ্ঞদের মতামতের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। 30 ডিসেম্বর সাধারণত পরিষদের ভোটাভুটির এর পক্ষে সপ্তাহে বিপক্ষে 26 ভোট পড়ে। ভোটদানে বিরত ছিল 53টি দেশ। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জাতিসংঘের আবেদনের সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি যুদ্ধে জড়িয়েছে বলে উল্লেখ করেছে তারা। বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান সরকার এই যুদ্ধের মুখে বসে থাকবে না, বরং প্রয়োজন মতো ব্যবস্থা নেবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।